আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে একটি বিষয় দেখাবো যে অনেকেই মুরগির সাহায্যে বাচ্চা ফুটিয়ে থাকেন। তো বাচ্চা ফোটানোর পর অনেক সময় দেখা যায় কি আপনার যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায়, এবং দেখা যায় কি অনেকেই ভিন্ন পদ্ধতিতে পালন করে থাকেন, অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো আমি কিন্তু এখানে আপনার মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছি এবং অনেক সংখ্যক বাচ্চা হয়েছে, মোটামুটি আপনার 19টা বাচ্চা। একটা মুরগি কিন্তু 19টা বাচ্চা ফুটিয়েছে, এটা অনেক কঠিন একটা বিষয় যেটা বলা যায়। তো এই বাচ্চাগুলোকে আমি ছেড়ে পালন করব না, এটার কারণ হলো যে এখানে খাঁচায় পালন করব। আপনারা জানেন যে কুচে মুরগির যে বাচ্চাগুলো থাকে সেগুলো যদি আপনি খাঁচায় পালন করেন, ছেড়ে পালনের থেকে অধিকতর সুবিধা রয়েছে। তো এই খাঁচায় এদেরকে পালন করব মোটামুটি 30 দিন পর্যন্ত। 30 দিন পর এদেরকে আমি মায়ের সাথেই মাটিতে ছেড়ে দেব, বা দেখা যায় কি প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করব। তো এই যে বাচ্চাগুলো ফুটেছে, এদেরকে আসলে কি খাবার দিচ্ছি, মানে 1 মাস পর্যন্ত আসলে কি খাবার দেব। তো এই বাচ্চাগুলোকে এখানে রাখতেছি এবং রাতের বেলা হচ্ছে ঘরে নিয়ে যাই, ঘরে আর একটা খাঁচা আছে। তো তো এদেরকে প্রথম 1 মাস খাবার হিসেবে আমি দেবো হচ্ছে সোনালি স্টার্টার, এবং খাবারের সাথে অল্প পরিমাণ কিছু ফিড থাকবে সোনালি স্টার্টারের সাথে। তো এই ফিডের সাথে হচ্ছে আপনার অল্প পরিমাণ চাউলের খোদ এবং ভুট্টার ভাঙা, তারপর হচ্ছে আপনার গম ভাঙা, এই উপাদানগুলো থাকবে এদের। 1 মাস পর্যন্ত হচ্ছে এগুলো খাওয়াবো। তো 1 মাস পরবর্তী সময় এরা যখন আসলে দেখা যায় কি মাটিতে যখন ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পর এরা প্রাকৃতিকভাবে আপনার যে খাবারগুলো সংগ্রহ করতে পারে সেটা তো পারবেই, এছাড়াও দেখা যায় কি বাহির থেকে দানাদার খাবারের যে সাপোর্ট সেটা আমি দেব। তো এই 1 মাস এদেরকে ব্রুডিং হাউস বা ব্রুডিং পিরিয়ড যেটাকে বলা হয়, এই ব্রুডিং হাউস বা ব্রুডিং পিরিয়ড পর্যন্ত হচ্ছে সে এই খাঁচায় মার সাথে থাকবে। তো এই খাঁচায় পালনের সুবিধাগুলো কি, এই খাঁচায় মুরগি পালনের সুবিধাগুলো হলো দেখা যায় কি এই মুরগিটা যখন খাবার সংগ্রহের জন্য এরকম বাহিরে চলাচল করবে, তখন দেখা যায় কি আপনার অনেক সময় সে সঠিকভাবে তাপ দিতে পারবে না বাচ্চাটাকে, খাবারের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করবে, বিভিন্ন আসলে অনেক সময় দেখা যায় কি ময়লা পানিতে বাচ্চাগুলো চলে যায়, চলে যাওয়ার পর বাচ্চাগুলো ঠান্ডা লাগে, তারপর দেখা যায় কি আপনার এই যে পাখাগুলো এরকম ঝুলে যায়, মানে এই সমস্যাগুলো যখন আপনার তৈরি হয় তখন দেখা যায় কি বাচ্চাগুলো মারা যায়, বা দেখা যায় কি 10-15টা বাচ্চা ফোটালেও কখনো কখনো আপনার 5টা 6টা বাচ্চা বড় হয়, মানে এর বেশি বড় হয় না। তো এটা কিন্তু খুব লক্ষণীয় একটা বিষয়। তো এই কারণে কিন্তু এদেরকে এই খাঁচার ভিতরে আবদ্ধ করে পালন করতেছি। আবার আর একটা বিষয় হচ্ছে, যখন আপনার এই বাচ্চাগুলোকে আমি বাইরে ছেড়ে দেব, কোনো কারণে হচ্ছে সবসময় তার এটার উপরে নজর রাখা বা আসলে পিছনে থাকা সম্ভব না। তো দেখা যায় কি একটা কাক বাচ্চাগুলো নিয়ে গেল, একটা কুকুর একটা বাচ্চা নিয়ে গেল, একটা বিড়াল একটা বাচ্চা নিয়ে গেল, তো এইভাবে কিন্তু বাচ্চাগুলো নষ্ট হয় মূলত। তো এখানে যেহেতু থাকবে, এর ভিতরে কিন্তু আসলে যাওয়ার সুযোগ নাই কোনো কিছুর, যেহেতু আসলে লোহার খাঁচা, আর এরাও আসলে বাহিরে আসার কোনো সুযোগ নাই যেহেতু এখানে সব ধরনের প্রোটেকশান দেওয়া আছে। তো এইভাবে এর ভিতরে মোটামুটি এদের নিজেদের যে আত্মরক্ষা, আত্মরক্ষা করার আগ পর্যন্ত কিন্তু এর ভিতরে থাকবে। তো এদের ট্রিটমেন্ট হিসেবে মোটামুটি আপনার প্রথম 3-4 দিন হচ্ছে কোসমিক্স প্লাস আমি ব্যবহার করি কখনো, অথবা দেখা যায় কি কখনো কখনো র্যানামাইসিন দিই, যেহেতু আসলে অল্প বাচ্চা সেক্ষেত্রে আসলে আমার এত খরচ করার যে মানে ইচ্ছে বা দেখা যায় কি প্রয়োজন সেটা নেই। তো এদেরকে এই অল্প পরিসরে, মানে যারা ছোটো পরিসরে এরকম 1-2টা মুরগি দিয়ে বাচ্চা ফোটান, তারা এই যে ছোটো ছোটো যে ওষুধগুলো থাকে র্যানামাইসিন, এগুলো দিয়েই কিন্তু এদেরকে পালন করা যায়। কারণ অনেক সময় দেখা যায় কি আপনার গ্রামে কোনো ওষুধই ব্যবহার করে তারপর কিন্তু বাচ্চা কাচ্চা টিকতেছে, এখানে যদি আপনি স্বল্প পরিসরে একটু পরিচর্যাটা বাড়ান এবং এই ট্রিটমেন্টগুলো বাড়ান, তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো ভালো থাকবে। এবং এরকম খাঁচা পদ্ধতিতে যদি আপনি পালন করেন, তাহলে তো নিঃসন্দেহে বলা যায় যে এই বাচ্চাগুলো আরও সুন্দর এবং ভালোভাবে বড় হবে।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল।